সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির প্রতিদিনকার সকালের আয়োজন আজ সকালের গানে। গতকালই আমরা বাঙালি জাতির সবথেকে গুরুত্বপূর্ণ যে দিনটি স্বাধীনতা দিবসকে পার করে এলাম এবং স্বাধীনতার আমেজ স্বাধীনতার আনন্দ আমাদের সবার মাঝে, তাই তো আমরা আজকের আয়োজনটা দেশের গানের ওপরেই নির্ভর করে রেখেছি। দেশের গানের ডানায় ভর করে আমরা কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব এবং গান শোনাতে আমাদের মাঝে ওই যিনি উপস্থিত তিনি আঞ্জুমান শিমুল। হ্যাঁ, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। আর গতকালই আমরা স্বাধীনতা দিবস হ্যাঁ অতিক্রম করলাম, আর স্বাধীনতার আনন্দ যেটি বলছিলাম সেই আনন্দটা কিন্তু আমাদের সবার মাঝে, সেটাই, আর সেই আনন্দটাই আমরা আজকে সবাই গানে গানে শেয়ার করে নেব, ভাগ করে নেব। আর গানে তো যাবই, কিন্তু তার আগে আমাদের এই যে পরিচিত মুখগুলো ভীষণ ভালো লাগার প্রিয় জন প্রতিদিন তাদের সাথে, হ্যাঁ অতিথি বলবো না, তারা আসলে ঘরেরই মানুষ, তাদের সাথে একটু পরিচিত হয়ে নি। আচ্ছা, কিবোর্ডে আছেন সজীব দা, মিলন দা আছেন তবলাতে, দৌলত ভাই গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোব্যান্ডে। শুভ সকাল। শুভ সকাল আপনাকেও এবং সবাইকে। তো কোন গানটা দিয়ে সকালটা শুরু করছেন? আজকে একটু রেখেছি একটি গান, এই গানটার কথাও সুর সংগ্রহ। গানটা আসলে ছোটবেলায় আমি খুব করতাম, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমি এই গানটি গিয়ে পুরস্কার পেয়েছি, তো সেই জন্য এই গানটি বেছে নিয়েছি। একটু শুরু করি, চলি। সকল আঘাত
অসাধারণ কথা, কি চমৎকার সুর! আর এই গানগুলো যতবার শুনি কেন যেন ভেতর থেকে মানে অদ্ভুত রকম মানে আবেগ আপ্লুত হয়ে পড়ি। ভালোবাসা জন্মায়, ঠিক একই দেশের প্রতি ভালোবাসা। যে না, এই মা নিজের মাও হতে পারে, এই মা দেশ মাও হতে পারে, আমাদের দৃষ্টিভঙ্গির উপরেই নির্ভর করছে। আরেকটি বিষয় আপনি যেটি বললেন যে গানটি আপনি ছোটবেলায় বহুবার গেয়েছেন, গানটির মানে নিশ্চয় গানের সাথে আপনার একটা অন্যরকম একটা অনুভূতি জড়িয়ে আছে। হ্যাঁ, ছোটবেলায় এই গানটা অনেক করেছি, এমনকি মানে শেষে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সময় শামসুনার হলের প্রতিযোগিতায় এই গানটি গিয়ে আমি প্রথম হয়েছিলাম। না, তবে গানটি কিন্তু ভীষণ কঠিনও একই সাথে, মানে সুরের যে চলন সেটি কিন্তু একটু ডিফারেন্ট, মানে চেষ্টা করেছি। হ্যাঁ, না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা পরের গানটা চলে যাই, কোন গানটি শুনছি? হ্যাঁ, পরের গানটি আমার রেখেছি, ওই যে এটাও আসলে দেশের গান সবই কমন কিন্তু সবই ভালো লাগার গান, তো এই গানটি আমি রেখেছি। এই গানটিতেও আমার খুব মানে মানে ভালো লাগে আর কি। ও আমার বাংলা মাতর, বা
সবার কিন্তু আমি দেখেছি তুমিও তো গান করো, তুমিও গাইছিলে, আর সবার ভীষণ ভালো লাগার একটি গান। আজকে নিশ্চয়ই আপনার যে গানগুলো আপনি নির্বাচন করেছেন প্রত্যেকটি আমাদের একেবারে হৃদয়ের কাছের গান, দেশের গান, হৃদয়ে ছোঁয়া গান অবশ্যই। আর একটু আপনার প্রসঙ্গেও আসি বা জানি, সুযোগ যেহেতু পেয়েছি আপনার সাথে কিন্তু আমার আজকেই প্রথম দেখা হলো, তো কি করা হচ্ছে বর্তমানে বা সামনে কি ভাবছেন গান নিয়ে যদি একটু ছোট্ট করে বলতেন? গান তো করছি, সব চ্যানেলেই লাইভ করছি, আর গান নিয়ে ভাবনা আপাতত গানের সিডি আগে বের করিয়েছি, এখন আপাতত চিন্তা করছি না, কিছুদিন পরে করব এই আর কি। গান নিয়ে সবসময় করছি, গানের প্রোগ্রাম করছি, মানে গানটা গেয়ে যেতে চান, চাকরি করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটিও জানতে চেয়েছিলে, মানে আমি আছি গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজে। বাহ খুব ভালো, এবং একই সাথে জব এবং সেই সাথে গানটাকে যে সমানভাবে মানে নিয়ে পথ চলছেন সেটিও তো ভীষণ প্রশংসার। আমরা পরে গানটা শুনে ফেলি, চালিয়ে যাচ্ছি আর কি সবকিছু মিলিয়ে। না এটাই আসলে মনের জোর, মনের জোরেই বোধ হয় সবকিছু সম্ভব হয়। আচ্ছা পরের গানটিতে যাচ্ছি, এই গানটা হচ্ছে আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি গান, শাহনাজ রহমতুল্লাহর গানটি গিয়েছেন, খানাতার সুরে খানাতার কথা। Thank you.
ঠাকুরা পরিধা ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে ঠাকুরা পরিধা ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে তোমাদের কথা রবি সাধারণ মানুষের ভিড়ে তোমাদের কথা রবি সাধারণ মানুষের ভিড়ে মাঠে মাঠে কৃষানের মুখে ঘরে ঘরে কৃষানের সুখে স্মৃতি বেদনার আখিনে জানের মহিমা কোনোদিন ম্লান হবে না 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 ম্লান হবে না সত্যি তাই যে এক নদী রক্ত বইয়েই কিন্তু আমরা এই স্বাধীনতা আমাদের এই বিজয় স্বাধীন এই দেশটিকে বিজয় হয়েছে আসলে সেই ঋণ আমরা আসলে কোনোভাবেই আমরা শোধ করতে পারবো না আসলে তবে দেশের প্রতি ভালোবাসা ভোটটা আমাদের জাগ্রত হোক অটুট থাকুক এই কামনাই করি সবার মাঝে শুভবোধেরও জাগ্রত হোক একই সাথে আপনার আপনার প্রসঙ্গে একটু যেতে চাই আজকে আপনার সাথে প্রথম দেখা হলো এবং দেশের গানই শুনছি তো সাধারণত কোন ধরনের গান গাওয়া হয় আমি বেসিক্যালি তো নজরুল করি আর আধুনিক করি আচ্ছা আচ্ছা এই দুটা নিয়ে করছে এই তো আর স্টেজে তো আমরা সব গানই করি সেই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শাস্ত্রীয় সঙ্গীতের যদি চর্চাটা থাকে তাহলে আসলে সব ধরনের গান গাওয়া কিন্তু খুব বেশি কঠিন হয় না তাহলে আমরা পরের গানটা শুনে ফেলবো ঠিক আছে তোমার সাথে আজকে প্রথম খুব ভালো লাগছে আমারও ভীষণ ভালো লাগছে তবে গান করো আমি জানি তোমার গান আমি দেখেছিও চ্যানেলে তো ভালো লাগে তোমাকে পেয়ে আজকে আমি মানে আমি খুবই ভালো লাগছে আর তো ওদেরকে পেয়ে তো আরো ভালো লাগছে তবে একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে আমাদের অনুষ্ঠানটা শুরু হলো এই মিলনদার কথা একটু বলি হ্যাঁ মিলনদা কিন্তু আমার আমার মার্কেটে আমার পাঁচটা সিডি সবগুলো সিডিতে কিন্তু আসলে উনি বাজিয়েছেন হ্যাঁ এটি অবশ্য আগেই আমি জেনে গেছি উনি বাজিয়েছেন এবং উনি মানে খুবই মানে মানে ওনাকে পেলে মানে আমাদের আর কিছু মানে সবাইকে এরা এরা সবাই থাকলে আমাদের আর কিছু লাগে না একা সবাই ওরা সবাই খুব ভালো বাজায় প্রত্যেকেই শশা ক্ষেত্রে ভীষণ দৌলতদার কথা না বললেই নয় এবং মিলনদা দৌলতদা আমার বাসার কাছে থাকে আচ্ছা আচ্ছা তাই আমার বাসাটা জানা গেল বাহ আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং সজীব এবং বিদ্যুৎ সবাই ভালো বাজায় হ্যাঁ আর আমরা সবাই মিলেই একটা বড় শক্তি হ্যাঁ আমরা পরের গানটা শুরু করি আচ্ছা আমি এবার যে গানটি করব এটাও আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় গান এই গানটি গোবিন্দ হালদারের কথা আর সুর হচ্ছে আপেল মাহমুদ তা আমি গাচ্ছি তোমাদের ভুলবো না দুঃসহ
নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে, নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে। অসাধারণ কিছু গান শুনলাম, আর যেন আর সব সময়ই বলি যে দেশের গানের মধ্যে দিয়ে যখন সকালটা শুরু হয় একটা পবিত্রতাই যেন ছেয়ে যায় আমাদের মন। আমাদের গতকালই তো গিয়েছে স্বাধীনতা দিবস, তো আজকে স্বাধীন মানে স্বাধীন স্বাধীনতার গানই আসলে আমি রেখে মানে করে নিয়ে আসছি যে ওগুলোই করবো এই ভাবছি। হ্যাঁ, আর সেই যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই স্বরূপই কিন্তু এই চমৎকার অসাধারণ কিছু গান। এবং সত্যি এই গান নিয়ে বলার কিছু নেই, গানের রেশ আমাদের মাঝে রয়ে যাক। আমরা তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আমাদের একটি আরেকটি গান আমরা শুনতে পারবো। আচ্ছা, আর এই গানের মধ্যে দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটি শেষ করবো। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অতিথি হয়ে আসবার জন্য, চমৎকার কিছু গান আমাদেরকে শোনাবার জন্য, গল্পের জন্য তো বটেই। দাদাদেরকেও কিন্তু ধন্যবাদ, একই সাথে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি একটু তাহলে বিদায় নেই, আমি শেষ গানটি করার আগে আমার সামনে শ্রোতা ভাইয়েরা যারা বসে আছেন, আমার গান দেখেছেন, আমার জন্য দোয়া রাখবেন। এর NTV-কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমি NTV-তে আসতে পেরে আমি নিজে ধন্য মনে করছি। আচ্ছা, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে তারপর আমরা শেষ গানটি শুনবো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি দেশের গানের মধ্যে দিয়ে আপনাদের সকালটা নিশ্চয়ই আমার মতো চমৎকারভাবে শুরু হয়েছে। এই রেশ রয়ে যাক আপনাদের মাঝে, দেশকে ভালোবাসি, আসুন দেশকে নিয়ে এগিয়ে যাই সামনের দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আরও একবার শুভ সকাল। ঠিক আছে। সে তো
আসবে ঘরে আসবে কবে আসবে নাকি আসবে না দুষ্টি ছেলে সে যুদ্ধে Okay.